जहां ना पहुंचे रेलगाड़ी वहां पहुंचे मारवाड़ी। कि बंधुरा শুনেছেন নাকি এই প্রচলিত কথাটা? শুনেছেন নিশ্চয়ই, আর আগে না শুনে থাকলেও কোনো ক্ষতি নেই। তবে এখন যে গল্পটা বলবো তা না শুনলে কিন্তু কলকাতার একটা মস্ত বড় ইতিহাস মিস করে যাবেন মশাই। আসলে এই প্রবাদের মতোই মারওয়াড়িরা ভারতবর্ষের কোনায় কোনায় নিজেদের বিজনেস আইডিয়া নিয়ে জুতো সেলাই থেকে চণ্ডীপাট কোনো কিছুই বাদ দেননি। বিজনেস মাইন্ডকে কাজে লাগিয়ে ইন্ডিয়ান ইকোনমিকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে তারা। মুঘল সাম্রাজ্যের সময় থেকে শুরু করে বর্তমান তারা কখনো ট্রেডার, কখনো ব্যাংকার, আবার কখনো মানি ল্যান্ডার হিসেবে কাজ করেই চলেছেন। বর্তমানে বিশ্বের 10টি বিখ্যাত কোম্পানির মধ্যে প্রায় 5 থেকে 6টি কোম্পানির মালিক মারওয়াড়িরাই। অম্বুজা সিমেন্ট, উইপ্রো, ল্যান্সকার্ট, ফ্লিপকার্ট, হলদিরামস, বিরলা গ্রুপ, আরো কত কিছুই যেন বাদ যায় না। তবে কিভাবে সম্ভব হলো এত কিছু? এই মারওয়াড়ি সম্প্রদায় আসলে কারা? এছাড়াও কলকাতার বিরাট হোলসেল মার্কেট, বড় বাজার, এই জায়গার কথা অনেকেই হয়তো জানেন। তবে বাঙালির প্রিয় শহরের বুকে কিভাবে গড়ে উঠেছে এই মার্কেট, এই দুটো প্রশ্ন একটা গল্পেই লুকিয়ে আছে। আসুন শুনে নেওয়া যাক। সাল 1498 থেকেই ভারতবর্ষে একে একে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ড্যানিশ, ফ্রেঞ্চ কোম্পানির আগমন শুরু হলেও দেশ কিন্তু তখনও সম্পূর্ণভাবে ইউরোপীয় শক্তির হাতে চলে যায়নি। তবুও বাংলায় মারওয়াড়িরা কিন্তু বসবাস শুরু করেছিলেন ভারতবর্ষে ইংরেজরা আসার বহুকাল আগে থেকেই। সেই সময় বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। তিনি প্রথম বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন। মুর্শিদ কুলি খান মারা যাওয়ার পরে তার জামাতা অর্থাৎ জামাই সুজাউদ্দিন খান বাংলায় দ্বিতীয় নবাব হিসেবে নিযুক্ত হন। সেই সময় নবাব সুজাউদ্দিনের প্রধান দুই উপদেষ্টা ছিলেন আলমচাঁদ এবং ফতেহ চাঁদ বা ফটিক চাঁদ। সাল 1723, নবাবের এই দুই উপদেষ্টার মধ্যে ফতেহ চাঁদই মুঘল সম্রাট মোহাম্মদ শাহের কাছ থেকে প্রথম জগৎ শেঠ উপাধি পেয়েছিলেন। আর এই জগৎ শেঠের পরিবার থেকেই শুরু হয় ভারতবর্ষে তথা বাংলায় মারওয়াড়ি ব্যবসার আধিপত্য। জগৎ শেঠ কথার অর্থ দ্য ব্যাংকার অফ দ্য ওয়ার্ল্ড। 18 শতকের প্রথমার্ধে বাংলার সবথেকে ধনী পরিবার ছিল এই ব্যাংকারের। মনে করা হয় জগৎ শেঠের পূর্বপুরুষেরা রাজস্থানের মারওয়াড় অঞ্চলের লোক ছিলেন। পরে তারা মারওয়াড় ছেড়ে পাটনা এসে বসবাস শুরু করেছিলেন। অন্যদিকে ব্রিটিশরা ভারতবর্ষে আসার প্রায় 300 বছর আগে থেকেই কলকাতা শহরে বড়বাজারের অস্তিত্ব ছিল। রাজস্থানি মারওয়াড়িরা বড়বাজার এলাকাকে কেন্দ্র করেই একচেটিয়া ব্যবসায়িক ঘাঁটি তৈরি করেছিল সেই সময়। যদিও সেই সময় এই এলাকার নাম ছিল বুড়ো বাজার, ভগবান শিবকে উদ্দেশ্য করেই এই নামকরণ করা হয়েছিল। বিখ্যাত সুতানুটি হাট ছিল সুতোর মার্কেট। 1707 সালে দাঁড়িয়েও এই এলাকাটি ছিল বড় বড় বাড়ি, দোকানপাটে চমচমাট। ইংরেজরাই এই বুড়ো বাজারের নাম পরিবর্তন করে বড় বাজার রেখেছিলেন। পশ্চিম তীরের সপ্তগ্রাম বা সাতগাঁও বন্দরে ব্যবসার টালমাটাল অবস্থা শুরু হলে শেঠ, বসাক, দত্তরা গোবিন্দপুরে ব্যবসা শুরু করেন। বিদেশি বণিকদের সমাহারে ব্যবসা যখন ফুলে ফেঁপে উঠেছে ঠিক সেই সময় রাজস্থানি মারওয়াড়িরা কলকাতায় এসে পিতল আর ব্ল্যাঙ্কেটের ব্যবসা শুরু করেন। যদিও ধীরে ধীরে পিতল বদলে যায় সোনার ব্যবসায়, আর বসাক দত্তদের মতন বাঙালি ব্যবসায়ীদের জায়গা নিয়ে ফেলেন এই মারওয়াড়িরাই। এমনকি বর্তমানেও প্রচুর মারওয়াড়ি পরিবার এই বড়বাজার এলাকার বাসিন্দা। কলকাতা শহরে এই অঞ্চলে একমাত্র দারিদ্রতা পৌঁছতে পারেনি, এমনকি কোনোরকম ভায়োলেশন অথবা অপরাধমূলক কোনো কথাও কানে এসে পৌঁছয় না। সচিন বনসল, বিনি বনসল, রিতেশ আগরওয়াল, পীয়ূষ বনসল, দীপেন্দর গোয়েল, কুমার মঙ্গলম বিরলা, রাহুল বাজাজ নামগুলো খুব পরিচিত হলেও
এগুলো আসলে এক একটা সাফল্যের নাম। প্রত্যেকের গল্প আলাদা হলেও তারা যেন নিজেদের একই সুতোয় বেঁধে রেখেছেন। এনারা প্রত্যেকেই মারবাড়ি। প্রিয় বাঙালির এই শহর কলকাতা শুধুমাত্রই কিন্তু তাদের নয়, বরং এই শহরের জনবসতির একটি বিরাট অংশে গড়ে ওঠে মারবাড়ি জনবসতি। রাজস্থানের বিভিন্ন প্রান্ত থেকে আসা মারবাড়িরা স্বাধীনতার বহুকাল আগে থেকেই কলকাতাকেই বেছে নিয়েছিল নিজেদের বসতি স্থাপনের জায়গা হিসেবে। কলকাতায় জীবনযাপন করার সাথে সাথেই আজও দাপটে ব্যবসা করে চলেছেন এই মারবাড়ি সম্প্রদায়। বড়বাজারে এখন মূলত বড় বড় কাপড়ের দোকান, যা থান হিসেবে বিক্রি করা হয়। বাঙালিরা যাকে দোকান বলে মারবাড়ি ভাষায়, তা আসলে গদি। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে কমার্স নিয়ে পাশ করা একটি ছেলে তার পৈতৃক গদিতেই বসে। তার কথাতেই জানা যায় বছরে তার মোট টার্নওভার প্রায় 100 কোটির কাছাকাছি। এমনকি কলকাতা শহরে মারবাড়িদের 60% সম্পত্তি রয়েছে শুধুমাত্র এই বড়বাজার এলাকায়। বছর খানেক আগেই মারবাড়িদের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির কথা মাথায় রেখেই টমাস টিম্বার্গের দ্য মারবাড়িস ফ্রম জগৎশেঠ টু বিড়লাস বইটি প্রকাশিত হয়েছিল। এই বইটিতে কলকাতার নানা অজানা ইতিহাস তুলে ধরা হয়েছে, যেখানে রয়েছে কলকাতায় মারবাড়ি সম্প্রদায়ের ইতিহাসও। বইটি রচনা করতে গিয়ে টিম্বার্গের সবথেকে প্রিয় চরিত্রটি যেন কলকাতার মারবাড়িদের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রথম তালাটি খুলেই ফেলেন। অসাধারণ এক চরিত্র ছিল মারবাড়ি কেশারাম পোদ্দারের। কলকাতার বড়বাজার এলাকার এক ছোট্ট গলির মোড়ে থাকা এই ব্যবসাদারই বদলে দিয়েছিলেন মারবাড়ি ব্যবসার হাল হকিকত। সাল 1918 এক ব্রিটিশারের কাছ থেকে 18 লক্ষ টাকার বিনিময়ে কিনে ফেলেন একটি জুট মিল। এইভাবেই শুরু হয় পোদ্দারের জুট ইন্ডাস্ট্রিতে ব্যবসায়িক কার্যকলাপ। প্রথম জীবনে জাপানিজ কোম্পানিতে আন্ডার ব্রোকার হিসেবে কাজ করলেও পরবর্তীতে ছাতা থেকে শুরু করে ইট পাথর পোদ্দার যেন কোনো কিছুতেই বাদ রাখেননি। প্রথম বিশ্বযুদ্ধের পর কপাল সাধ দেয়নি কেশারাম পোদ্দারকে। ব্যবসায়িক জীবনের উত্থান পতন নিঃশেষ করেছিল তাকে। টিমসবার্গ এমন অনেক মারোয়াড়ির কথা উল্লেখ করেছেন যারা ব্যবসায় কতটা লাভ বা ক্ষতি হবে সেই চিন্তা করেননি, বরং গুরুত্ব দিয়েছিলেন সম্পূর্ণ প্রসেসটিকে। যতটা না নিজের জন্য খরচ করেছিলেন তার চাইতেও বেশি বাণিজ্যে ইনভেস্ট করেছিলেন তারা। আজও বোধ হয় মারবাড়িদের ব্যবসার সাফল্যের চাবিকাঠি এই ভাবধারাই। বিড়লা গ্রুপের প্রতিষ্ঠাতা জিডি বিড়লা জীবন শুরু করেছিলেন জুট ব্যবসায়ী হিসেবেই। তবে সেই সময় পাট কেনা বেচার যে লেনদেন চলত তা মূলত ছিল মুখের কথার উপর ভিত্তি করেই। বিড়লার ব্যবসায়িক জীবনের মূল কথাই ছিল জীবনে সফল হতে চাইলে মানুষকে বিশ্বাস করতে হবে। মানুষকে বিশ্বাস করলেই নিজের আত্মপলব্ধি করা যায়, নিজেকে চেনা যায়। শিল্প সাহিত্য সংস্কৃতি যেমন বাঙালির রক্তে রয়েছে, সেই রকমই ব্যবসা বাণিজ্য করার টেন্ডেন্সি মারবাড়ি সম্প্রদায়ের রক্তে জড়িয়ে রয়েছে। পরিবারের ছেলে মেয়ে যতই উচ্চশিক্ষিত হোক না কেন, পারিবারিক ব্যবসায় নিজেকে জড়িয়ে ফেলা যেন মারবাড়ি সম্প্রদায়ের জন্য বাধ্যতামূলক। বিজনেস গ্রোথ কিভাবে আসবে তা বোঝার জন্য বিজনেস ম্যানেজমেন্ট পড়তে হয় না তাদের। মানি মাইন্ডের এই সম্প্রদায় ব্যবসায় বরাবরই তুখর। প্রফুল্লচন্দ্র রায় বাঙালিদের উদ্দেশ্যে সেই জন্যই বোধহয় বলেছিলেন, একটা সমগ্র জাতি শুধুমাত্র কেরানি বা মুষিজীবী হয়ে টিকে থাকতে পারে না। বাঙালি জাতিকে স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছিলেন তিনি, তবুও বাঙালির ব্যবসায় অনীহা। শিক্ষিত ব্রাহ্মণের ছেলে হয়ে ব্যবসা করবে কিভাবে? জন অরণ্য সিনেমায় উৎপল দত্ত অর্থাৎ বিশুদাকে দিয়ে তেমনটাই যেন বলিয়ে নিয়েছিলেন পরিচালক সত্যজিৎ রায়। বাঙালি পকেটে 10 টাকা নিয়ে চাকরি খুঁজতে রাস্তায় নামতে পারলেও সেই 10 টাকা দিয়ে সে ব্যবসা করতে দুবার ভাবেন। তবে মারোয়াড়ি সম্প্রদায়ের ইউনিটি বা একতায় যে তাদেরকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে তা নিয়ে কোনো সংশয় নেই। এই একতাই আজ কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে মারবাড়িদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে। কলকাতা বাঙালিদের স্থান হলেও ব্যবসার কাজে বাঙালিদের বরাবরই পিছনে ফেলেছেন সুদূর মারবাড় প্রদেশ থেকে আসা মানুষরা। মারবাড়ি ব্যবসায়ীদের মধ্যে প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুধুমাত্র কলকাতা কেন,
সারা ভারতবর্ষ জুড়ে নিজেদের দাপট দেখিয়ে চলেছেন প্রতি মুহূর্তেই। তাদের মধ্যে যে নামগুলি একেবারে না বললেই নয়, তারা হলেন সচিন বানসল ও বিনি বানসল। বর্তমানের সমস্ত প্রসিদ্ধ ই কমার্স প্ল্যাটফর্মের মধ্যে একটি হল ফ্লিপকার্ট। 2007 সালে ফ্লিপকার্ট তৈরি করেই এই দুই বানসল নজর কেড়েছিলেন সারা ভারতবাসীর। এছাড়াও রয়েছেন ভবিষ আগরওয়াল, যাকে ওলা ক্যাবের প্রতিষ্ঠাতাই বলা যেতে পারে। তাদের এই সাফল্যের কারণ কি? ব্যবসা তো বাঙালিরাও করে, কিন্তু কোথাও যেন অনেক তফাৎ থেকেই গেছে মারওয়াড়ি ব্যবসার সাথে। আসলে ব্যবসার ক্ষেত্রে মানি ইউটিলাইজেশন প্রসেস ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন কোথায় কতটা কি ইনভেস্ট করব, সেটা পুরোটাই কিন্তু মগজাস্ত্রের ব্যাপার, যা মারওয়াড়ি ব্যবসায়ীদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। তাই তারা সবসময় যখন যেখানে সম্ভব স্ট্র্যাটেজিক্যালি ইনভেস্ট করেন এবং সাফল্য পান। বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট সেকশনে তা লিখে জানান আমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা তো জানেনই, ইউটিউবের পাশাপাশি শোনোনার প্রত্যেকটি পর্ব আপনারা শুনে নিতে পারবেন স্পটিফাই, গুগল পডকাস্ট এবং আপনাদের প্রিয় সব পডকাস্ট প্ল্যাটফর্মেও। ফিরে আসবো নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন, শোনোনায় থাকুন।